हरे कृष्ण। नमस्कार दर्शक बंधुरा, जय गोपाल कृष्ण चैने अपन के सुस्वागतम। आज 8 सेप्टेम्बर 10ই আশ্বিন बृहस्पतिवार अनंत चतुर्दशी व्रत पालित हो। पौराणिक कहनी अनुसारे अथवा पुराण अनुजाई एक बार विष्णुर का तर बिराट स्वरूप दर्शन इच्छा प्रकाश करें देवर्षी नारद। देवऋषि इच्छा पूरण कर बिराट रूप दर्शन दें श्रीहरि विष्णु। श्री सच्चिदानंद सत्यनारायण अनंत स्वरूप ज्ञान लाभ करें देवश्री नारद। यह दिन की भाद्रपद मासे चतुर्दशी अर्थात भाद्र मासे चतुर्दशी तिथि। तरपर यह दिन की अनंत चतुर्दशी हिसेब परिचित एवं दिन अनंत चतुर्दशी व्रत पालन अने पालन कर आर अने को कारणवशत यह व्रत पालन करते तेल अवश्य आज के दिन एक बार हम श्रवण करनंत चतुर्दशी व्रत मात्र कथा। अने आर यह व्रत सारा दिन उपस रेखे सन्ध्य पुजो करारे व्रत कथा श्रवण कर उपवास भंग करें। आर जदि आज के दिन सन्ध्या बेलाते श्री विष्णुर उद्देश्य एक प्रदीप प्रज्वलन कर व्रत कथा श्रवण करते व्रतर पुण्यफल अनेकांशे लाभ करा जाए। बला है जे व्रत तखनी सम्पन्न है जखन आपनी व्रत महत्व कथा पाठ बा श्रवण करबेन। भाद्र मासेर शुक्ला चतुर्दशी तिथिते ए व्रत ग्रहण करते हैं। व्रतीगण के स्नान करार पर व्रत कथा शुने अनंतदेव के प्रणाम करे मंत्रटी पाठ करते हैं। मंत्रटी हलो हे देवेश अनंतदेव आपनी प्रसन्न चित्ते स्वस्थानी गमन करुन पुनराय अनुग्रहपूर्वक आमार आलोय आगमन करिबेन। आपनार श्रीचरणे आमार कोटि कोटि प्रणाम। ताई आपनारा एक बार हलेओ श्रवण करबेन अनंत चतुर्दशी व्रत महात्म्य कथा। एखन आमरा श्रवण करब पौराणिक व्रत महात्म्य कथा। मामा शकुनिर बुद्धिते कौशलेर बड़ भाई दुर्योधन पांडवकुलेर बड़ भाई युधिष्ठिरके पाशा खेला आहान करे। तारपर शकुनी एवं कौरवकुलेर चातुरीते पाशा खेला युधिष्ठिरके हारते हय एवं पूर्व शर्त मत पंचपांडव द्रौपदी सह सकले 12 বছর বনবাস জীবন ধারণ করতে হয়। 14 বছর বনবাসে থাকার কথা ছিল 12 বছর বনবাস, তারপর 1 বছর অজ্ঞাতবাস, এই মোট 13 বছর। পাশাগালা হেরে যুধিষ্ঠির ভাইদের নিয়ে এবং দ্রৌপদীকে নিয়ে বনবাসী গমন করেন। যুধিষ্ঠির ছিলেন খুবই ধার্মিক মানুষ। শ্রীকৃষ্ণ তাই পাণ্ডবদের সমর্থন করে তাদের সঙ্গেই অধিকাংশ সময় থাকতেন। একদিন তিনি দ্রৌপদীকে অনন্ত ব্রত পালনের কথা বললেন। এই ব্রত পালনে দ্রৌপদীর সকল দুঃখ কষ্ট কেটে যাবে তাও তিনি দ্রৌপদীকে বললেন। দ্রৌপদী জানালো যে সেই ব্রতের নিয়মকানুন যায় না এবং জানতে চাইল শ্রীকৃষ্ণ যখন তাদের সঙ্গে আছে তখন আলাদা করে ব্রত পালনের দরকার পায় কি। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের কথা মতো যখন সে ব্রত পালনে রাজি হলো তখন যুধিষ্ঠির দ্রৌপদীকে বলল যে স্বয়ং শ্রীকৃষ্ণ যখন আমাদের সঙ্গে আছেন তখন যেন তারই চরণ মনে করে ব্রত পালন করে, তাহলেই ব্রত পালনের সব নিয়ম মানা হবে। ভাদ্র মাসের শুক্লা চতুর্দশী তিথিতে দ্রৌপদী এই অনন্ত ব্রত গ্রহণ করল এবং পঞ্চপাণ্ডব ফলমূল জোগাড় করতে বনে গেল। এই সময় জয়দ্রথ দ্রৌপদীর কাছে আসে। এই দেখে দ্রৌপদী তাদের আত্মীয় ভেবে শরণমণি তাকে যত্ন ও অতিথি সেবার আয়োজন করতে থাকে। কিন্তু দুষ্টমতী জয়দ্রথ দ্রৌপদীকে একলা দেখে তাকে জোর করে ধরে নিয়ে যেতে লাগলো। এমন সময় দ্রৌপদী কিং কর্তব্য বিমূঢ় হয়ে একটু শান্ত হয়ে এক মনে অনন্তদেব কৃষ্ণকে স্মরণ করল এবং তার উদ্ধারের প্রার্থনা করল। পথের মধ্যে জয়দ্রথ সুদর্শন চক্র দেখে ভয় পেলেন এবং দ্রৌপদীকে ফেলে পালাতে গেলে এমন সময় সে পাণ্ডবদের সামনাসামনি পড়ে গেল। তারপর দ্রৌপদীর মুখে সব শুনে ভীম অর্জুনরা সবাই মিলে জয়দ্রথের অনার উচিত শিক্ষা দিল। তারপর জয়দ্রথ মার খেয়ে পালিয়ে যাওয়ার পর পাণ্ডবরা দ্রৌপদীকে নিয়ে আশ্রমে ফিরে গেল এবং দ্রৌপদী ব্রত সম্পন্ন করতে লাগলো। তখন শ্রীকৃষ্ণ সেখানে গেল। তাকে দেখতে পেয়ে দ্রৌপদী তাকে প্রণাম জানালো তাকে বাঁচাবার জন্য। কৃষ্ণ ছলনা করার
চেষ্টা করলে দ্রৌপদী তাকে বলে যে শুধু সুদর্শন চক্রকে দেখতে পেয়েছে, এমনকি কৃষ্ণের শ্যামবর্ণ বিষ্ণুকাশীর অগ্নিশিখাও সে দেখেছে এবং মারভই মারভই রবও সে শুনেছে। এই সমস্ত কথা দ্রৌপদীর মুখে শোনার পর শ্রীকৃষ্ণ তার উপর সন্তুষ্ট হলেন এবং তাকে বললেন সে যেন 14 বছরই ব্রত পালন করে, তাহলে তার সমস্ত দুঃখ কষ্ট অভাব কেটে যাবে। এবং আরও বললেন যে মর্তে এই ব্রত ভক্তি ভরে পালন করে তার ব্রহ্মহত্যা ইত্যাদি পাপ খণ্ডন হয়, সে পাপমুক্ত হয়, এই ব্রত পালনে মানুষের পুণ্য হয়। সব কিছু জানার পর নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই মুনি। অনন্ত ভগবানের কাছ থেকে ক্ষমা প্রার্থনার জন্য তিনি জঙ্গলে যান। পথে যার সাথে দেখা হতো তিনি তার কাছ থেকেই অনন্ত ভগবানের ঠিকানা জানতে চাইতেন, কিন্তু কারো কাছ থেকে কোনো তথ্য তিনি পাননি। এমন এক ক্ষেত্রে তিনি হতাশই প্রান্তিক করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন একজন ব্রাহ্মণ এসে তাকে আত্মহত্যা করা থেকে বাঁচিয়েছিলেন। এরপর ঋষি কৌণিন্যকে একটি গুহায় নিয়ে গিয়ে চতুর্ভুজ অনন্তদেবের দর্শন করেছিলেন সেই ব্রাহ্মণ। ব্রাহ্মণ ওই মুনিকে জানান যে অনন্ত সূত্রের তিরস্কারের কারণে তার এই দশা হয়েছে। এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য 14 বছরের নিরন্তর অনন্ত উপবাস পালনের কথা বলেন। কৌণিন্য মুনি 14 বছর পর্যন্ত নিয়ম মেনে এই অনন্ত ব্রত পালন করেছিলেন। এরপর তার জীবনে আনন্দের আগমন ঘটেছিল। এই দিনে শ্রদ্ধা ও ভক্তি ভরে বিষ্ণু পূজা করা খুবই ভালো। পূজোয় শেষনাগের উপর বিরাজমান বিষ্ণুর ছবি রাখা উচিত। শেষনাগ বিষ্ণুর অতি প্রিয় এবং শেষনাগের অপর নাম ছিল অনন্তনাগ। 14টি গিট দেওয়া সুতোই পুজো করুন, এটি বিষ্ণুর শ্রেষ্ঠ 14 লোকের প্রতীক। বিষ্ণুর সহস্রনাম জপ করুন, অনন্ত চতুর্থ দিনে বিষ্ণুর সহস্রনাম জপ করা খুবই ভালো, এর ফলে নারায়ণ প্রসন্ন হয়ে থাকেন। এইভাবে যদি আপনি অনন্ত চতুর্থ ব্রত পালন করে থাকেন উপবাস করার মধ্য দিয়ে, তাহলে সংসারে সুখ শান্তি বজায় তো থাকবেই, তার পাশাপাশি সমস্ত দিক থেকে আপনি বিপদমুক্ত থাকতে পারবেন। তাছাড়া সংসারের ধন সম্পত্তি বৃদ্ধি হবে বিপুল মাত্রায়, যা আপনার সমস্ত দুঃখ কষ্টকে ঘুচিয়ে দেবে। তাই নিয়ম মেনে শ্রী বিষ্ণুর পুজো করুন এবং অনন্ত চতুর্দশী ব্রত পালন করতে একদমই ভুলবেন না যেন। এই ছিল আজকের ব্রতকথা। আশা করি বন্ধুরা এই ব্রতকথাটি শ্রবণ করে ভালো লেগেছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু লিখবেন এবং যারা অনন্ত চতুর্দশী ব্রত পালন করেছেন পালি তাদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনন্ত চতুর্দশী দিনটি ভালোভাবে পালন করবেন। ভগবান শ্রী বিষ্ণু সবাই মঙ্গল করুক এই প্রার্থনা রেখে আজকের ভিডিওটি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।